আসসালামু আলাইকুম, নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ছোট বড় সকলেরই মুখরোচক খাবার কাবাব, তা সে মাছ মাংস সবজি যে উপকরণই হোক না কেন। তবে মাংসের কাবাবে অনেক বৈচিত্র্য আনা যায়, তাই জনপ্রিয়তার বিচারে মাংসই এগিয়ে। কোরবানির ঈদ দোরগোড়ায়, অধিকাংশ বাড়িতেই মাংসের প্রাচুর্য থাকবে। কোরবানির পর অনেক দিন পর্যন্ত ঝোড়া মাংস খাওয়ার সুযোগ থাকে, তা গরু খাসি যে কোনো মাংসেরই হতে পারে। ঝোড়া মাংস দিয়ে রকমারি খাবার তৈরি করা যায়। যে কাবাব তৈরি করছি হতে সময় কম লাগবে, খেতে সুস্বাদু হবে। আজ তৈরি করছি ঝোড়া মাংসের মুঠো কাবাব। এখানে আমি 3 কাপ ঝোড়া মাংস নিয়েছি। এই ঝোড়া মাংস একটু ভেজে নিয়েছি, যদিও ঝোড়া মাংস ভাজাই আছে, তারপরও ভেজা ভাবটা একটু কমিয়ে নিয়েছি, তবে একেবারে শুকিয়ে ফেলা যাবে না। অনেকটা চিকন শ্যামাইয়ের মতো লাগছে দেখতে। এবার কাবাব প্রস্তুত করি। পাত্রে 2টো ডিম আগেই ভেঙে রেখেছি, দিচ্ছি এর মধ্যে লবণ 1 চা চামচ। ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি, এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, ঝাল অবশ্য ইচ্ছে মতো দিবেন। পেঁয়াজ কুচি দিলাম 1.5 কাপ। পেঁয়াজ মরিচ কুচি ডিমের সাথে মিশিয়ে নরম করে নিচ্ছি। শুকনা মরিচ ভেজে হাত দিয়ে গুঁড়া করে নিয়েছি, দিচ্ছি 2 চা চামচ। আমরা এই মরিচ গুঁড়াকে সাধারণত চিলি ফ্লেক্স বলে চিনি। এবার দিচ্ছি হলো রাঁধুনি গুঁড়া 2 চা চামচ, রাঁধুনি ভেজে গুঁড়া করে নিয়েছি। আবারও সব কিছু মিশাচ্ছি। মিশ্রণটি পুরোপুরি রেডি করে নিয়েছি, এবার ঝোড়া মাংসে ঢেলে দিতে হবে। আমি আরেকটি ডিম রেখেছি, যদি প্রয়োজন পড়ে তাহলে দেব। এবার হাত দিয়ে আপনাদের একটু ছড়িয়ে দেখাচ্ছি ঝোড়া মাংস। এবার এই ঝোড়া মাংসে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটি, মিশাচ্ছি মাংসের সাথে ভালো করে। এই কাবাব তৈরি করে খেতে ইচ্ছে হলে কোরবানির ঈদের অপেক্ষা না করেও আমরা খেতে পারি। সেটা কিভাবে? যেমন বাড়িতে মাংস রান্না হলো, সব তো আর শেষ হয়ে যায় না। সেই রান্না থেকে কিছু মাংস নিয়ে হাত দিয়ে মাংস ছুটিয়ে মাংস একটু ভেজে এভাবে কাবাব তৈরি করে খেতে পারি। এই কাবাব খেতে অনেক টেস্ট হওয়ার কারণ রান্না করা মাংস আমরা কাবাব তৈরি করছি। এই কাবাবে ঘ্রাণও অন্যরকম, খেতেও অনেক টেস্টি। দেখে মনে হচ্ছে বাকি ডিমটিও লাগবে। ডিমটি ভেঙে নিয়েছি, এটাও একটু ফেটিয়ে নিচ্ছি, ডিমটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আবারও মাখাচ্ছি ভালো করে। এই মুঠো কাবাবে ডিম বেশি দিতে হচ্ছে, কারণ হলো এখানে আমি বুটের ডাল বা বেসন দিচ্ছি না। বিস্কিটের গুঁড়া আছে এখানে 1/2 কাপ, একবারে সবটা দেব না, কিছুটা রেখে দিলাম। বিস্কিটের গুঁড়াও মিশাচ্ছি কাবাবের সাথে, বিস্কিটের গুঁড়া বাকিটুকুও দিয়ে দিলাম, মেখে নিচ্ছি ভালো করে। এবার দিচ্ছি হলো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি আছে 1/2 কাপ, সবটাই দিয়ে দেব। এই কাবাবে ধনিয়া পাতার কুচির ঘ্রাণ খুব ভালো লাগবে। আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতেই পারবেন কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। সব কিছু দিয়েছি, আমাদের মাখাও শেষ হলো। একটি দেখাচ্ছি হয়েছে কি না, ঠিক মতো হয়েছে। মুঠো কাবাব তৈরি করে নিচ্ছি। আগে পরিমাণ মতো মাংস নিয়ে ইচ্ছে মতো হাতে গড়িয়ে এইরকম লম্বা করে মুঠো বানিয়ে নিচ্ছি। এই মুঠো কাবাব আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নেবেন, ছোটো বা বড়। তৈরি করে নিচ্ছি কাবাব। আপনারা দেখে নিলেন তো কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল নতুন ধরনের মুঠো কাবাব। ইচ্ছে হলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, এভাবে তৈরি করে ডিপ ফ্রিজেও রেখে খেতে পারবেন, যখন ইচ্ছে হবে বের করে খাবেন। ভাজার তেল দিচ্ছি পরিমাণ মতো, তেল গরম হওয়ার অপেক্ষায় আছি। তেল গরম করে নিয়েছি, চুলার আঁচ মাঝামাঝি ছিল, চুলার আঁচ একটু কমিয়ে দিচ্ছি। মাংস রান্না করা, ভাজা হতে সময় লাগবে না। ডিম দেওয়া আছে, ভয়ের কোনো কারণ নেই, মাংস ছুটে যাবে না। এখনও ভাজা হয়নি কাবাবগুলো, একটু ঘুরিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়েছে, এবার দেখতে হচ্ছে, উঠিয়ে দেখি এপাশ হয়েছে, এবার উল্টে দিচ্ছি। 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। মুঠো কাবাব খুব সহজেই তৈরি করা যায়, 10 মিনিটের মতো লাগবে তৈরি হতে। দেখে মনে হচ্ছে ভাজা হয়েছে, উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কত বড় হয়েছে দেখতে কাবাব। বিকেলে চায়ের সাথে বিস্কুটের পরিবর্তে এই মুঠো কাবাব আমরা তৈরি করে খেতে পারি। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি মুঠো কাবাব। ঝোড়া মাংসের মুঠো কাবাব রেডি, বাকি মুঠো কাবাব এইভাবেই ভেজে নিচ্ছি।
এই মুঠো কাবাব যে কোনো সস দিয়ে তো ভালো লাগবে, মুড়ি দিয়েও ভালো লাগবে, আরও কী দিয়ে ভালো লাগবে জানেন? ভাত দিয়ে, সাথে লেবু কাঁচামরিচ আর পাতলা মসুর ডাল। এভাবেই তৈরি করে খেয়ে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন সবাই।